আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এই তো আজকে 12টা থেকে ভিডিওটা শুরু করলাম, যাচ্ছিলাম আজকে আবার একটু সরব দিতে। বাড়ির জন্য কিছু খাবার গুছিয়ে নিয়েছিলাম, তো এই তো রওনা দিয়েছি, রাস্তা দিয়ে যাচ্ছি। আজকে রাস্তায় অনেক জ্যাম পেয়েছি যাওয়া আসার কালে, যাওয়ার সময় একটু কম, আসার সময় বেশি, যেহেতু আজকে সমাবেশ ছিল এই জন্য রাস্তাঘাটে একটু জ্যাম বেশি ছিল। তো এই যে বাসার ফুল গাছটা অনেক ভালো লাগলো, এই জন্য ভাবলাম একটু ভিডিও করে রাখি। তো এই যে ভেতর দিয়ে দিয়ে আমরা যাচ্ছিলাম, আর যেহেতু আজকে আশুরাও ছিল বা মহরম যেটাই বলেন, এই যে এখানটায় এই যে পতাকাগুলো লাগানো ছিল, এগুলার কিসের জন্য আমি বলতে পারি না, মহরমের জন্য সেটা জানি, কিন্তু এদের অনেক আনুষ্ঠানিকতা থাকে, সেগুলো সম্পর্কে আমি কিছু জানি না। তো যাই হোক, প্রায় পৌঁছে গেছি। ওই যে সামনে থেকে সরোয়ারদের বিল্ডিং দেখা যাচ্ছে, আর এই যে সামনে যে সাইনবোর্ডটা লাগানো আছে ওখানে আমাকে নামিয়ে দেবে। রাস্তাটা পার হয়ে যেতে হবে, আর রাস্তা পার হতে আমার ভীষণ ভয় লাগে। তো এই যে আমাকে এখানেই নামিয়ে দেবে। তো নেমে আমি রাস্তা পার হয়ে গিয়েছি, এখন এই যে সরোয়ারদের ভেতরেও ঢুকে পড়েছি, হাঁটছি সামনে দিয়ে। তো চলুন, আপনারাও আমার সঙ্গে থাকুন। হসপিটালেও আজকে কড়া নিরাপত্তা ছিল, আর বেশিরভাগই রোগী ছিল সব মাথা ফাটা, যেহেতু সমাবেশ। তো যাই হোক, একটু এখনও হাঁটছি, আর এই যে হাসপাতালের মাঝখানের এই পরিবেশটা অনেক ভালো লাগে। পুরাই সবুজ, আর এই তো লিফ্টের জন্য দাঁড়িয়েছিলাম, এখানেও আজকে অনেক ভিড়। তো যাই হোক, ভিড় ঠেলে এই যে ডেঙ্গু ওয়ার্ড, আর এই যে কেবিনে, কেবিন না এটা ওয়ার্ডই হয়তো, জানি না এত কিছু। ওই যে এখানে গিয়ে বসেছিলাম, তো ভাবলাম আপনাদের জন্য একটু ভিডিও করে নিই। আর এটা ছিল দুপুর টাইম, সবার লাঞ্চ করে নিচ্ছিল, আর আমি যে ভাইটাকে দেখতে গিয়েছিলাম তারা গোসলের জন্য বাইরে ছিল, তো তাদের বেডে বসে বসেই আমি ভিডিওগুলো করছিলাম। তো এই যে সবাই ভাত নিয়ে নিয়ে আসছে, এটা হসপিটালের খাবার, যার যার সুবিধা মতো নিয়ে আসছিল। তো ওখানে অনেকক্ষণ থাকার পরে একটু বের হয়ে যাচ্ছে, আর এই যে অ্যাম্বুলেন্স রানিংয়ে আসছে। আসলে হসপিটালে না আসলে বোঝাই যায় না যে পরিস্থিতি কী, হসপিটালে আসলে মানুষের দুঃখ কষ্টগুলো অনেক ভালোভাবে বোঝা যায়। তো এই যে দেখুন, জায়গায় জায়গায় এরকম পুলিশ সব দাঁড়িয়ে আছে, আজকে পুরো রাস্তার ভেতরে পুলিশ, সব রাস্তাগুলো বেশিরভাগ ব্যারিকেড দিয়ে আটকে রেখেছিল, এগুলি ওগুলি ঘুরে আসতে বাসায় আসতে হয়েছে। আর এই যে এটা মহরমের জন্য হয়তোবা, জানি না শিওর। তো এই যে এখানেও কতগুলো পুলিশ, এখানেও ব্যারিকেড দেওয়া, যাওয়া যাবে না, আবার ঘুরে যেতে হলো। তো যাই হোক, ঘোরাঘুরি করতে করতে ফাইনালি আমি আমার এলাকায় এসে পড়েছি, আর এই যে মেঘাচ্ছন্ন আকাশ, একটু বাদেই হয়তো বৃষ্টি নামবে, আসার পথে কিছু বাজারও করে নিয়ে এসেছে। এই যে এগুলাই রান্না করা হবে আজকে, এই তো পটল কেটে নিয়েছি, পটল আলু আর কাঁঠালের দানা, এটা আমার অনেক পছন্দ। এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, আর এই যে পটলের খোসাটা ভর্তা হবে, আর ছিল এই যে চিচিঙ্গা কুচিয়ে নিয়েছি, এগুলোই রান্না করা হবে আজকে, কোনো রান্না শেয়ার করব না। তো চলুন রান্নাটা শেষ করে নিই।
তো এই যে রান্না হয়ে গেল আমার, রান্না করলাম পটল দিয়ে, পাঙ্গাস মাছ, আলু, কাঁঠালের দানা, আর এখানে তো চিচিঙ্গা ভাজি, এটাও কমপ্লিট। তো এই ছিল আজকে রান্না বাড়া। আর সন্ধ্যার নাস্তার জন্য এই যে চিপসটা ছিল, এটাই ছিল আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।